ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো গাইজ আজকে এসেছি আমরা ইকো ভিলেজ হোম, যেটা হচ্ছে নিউ টাউনে। তো গাইজ তোমাদের এন্ট্রি ফিস তোমার 10 টাকা করে পার পার্সন। আর এখানে যদি বাইক নিয়ে কেউ আসো তো বাইক রাখার জায়গা আছে বাইরে। তো টু হুইলারের জন্য চার্জ 20 টাকা নেবে ওরা, ঠিক আছে? তো গাইজ এটা মেনলি যদি বলা যায় এটা হচ্ছে তোমার একটা পিকনিক স্পট। এখানে সব পিকনিক বানাচ্ছে, এই যে পিকনিক পিকনিক স্পট। তো গাইজ চলো তোমার দেখাই আর কি কি দেখানোর জায়গা আছে। ঠিক পিকনিক স্পটের ঠিক পাশেই একটা সুন্দর একটা পুকুর। তো জাস্ট ভিউটা জাস্ট অসাম দেখে মনে হচ্ছে। দেখো তো গাইস এটা নতুন হয়েছে এখনো, কিন্তু এখনো অব্দি ওপেনিং করেনি। তো এটা সাপের মতো কিছু একটা দেখাচ্ছে, তো এখনো ওপেনিং করেনি, তো বোঝা যাচ্ছে না আমার ভেতরে কি হবে। তো গাইস দেখি কি হবে। খুবই ভালো সাজিয়েছে এটা। তোমরা চাইলে এখানে আসতে পারো, এখানে সবাই এসে পিকনিক করছে, প্রচুর ভিড় ভাট্টা জায়গা। ওই দেখতে পাচ্ছ সব বসে আছে পিকনিক করছে। আর এখনও কিছু কিছু জায়গা রেনোভেশন হচ্ছে, যেমন এই জায়গাটা রেনোভেশন হচ্ছে, এখনও রেনোভেশন বাকি আছে, হচ্ছে। দেখতে পাচ্ছ ভেতরের জিনিসটা, ভেতরেরটা রেনোভেশন হচ্ছে এগুলো। তো জাস্ট একটা মানে পিকনিক স্পট জায়গার মতোই লাগছে, ঠিক আছে? অনেকে এখানে এমনিও ঘুরতে আসে। ওখানে দুটো রুম, এই রুমগুলো ভাড়া দেওয়া হয়, চাইলে কেউ নাইট স্টেও করতে পারবে, ঠিক আছে, চাইলে কেউ ভাড়াও নিতে পারবে। আর এখানে সব বাচ্চাদের খেলনা ফেলনা আছে, তোমরা চাইলে এখানে দোলনা ফোলনা, তারপর ট্রেনিং গ্রাউন্ডের যে জিনিসপত্রগুলো থাকে এখানে পাবে। অ্যান্ড এখানে সব মানে সব রকমের খেয়াল রাখা হয়েছে, বাচ্চাদেরকে পিকনিক স্পট মানে বাচ্চারা থাকবে, তো বাচ্চাদের জন্যই সব জিনিসপত্র বানানো হয়েছে। আর এখানে সিটিং এরিয়া করা হয়েছে, ওখানে স্লিপ আছে, এখানে স্লিপ আছে, ওখানে একটা লেডিস টয়লেট জেন্টস টয়লেট আছে। তো তোমরা ঢুকে বাঁদিকেও লেডিস টয়লেট জেন্টস টয়লেট পেয়ে যাবে, আর ডান দিকেও লেডিস টয়লেট জেন্টস টয়লেট পেয়ে কোনো অসুবিধা হবে না। আর এটা মেনলি এটা পিকনিক স্পট, জায়গাটা খুবই শান্ত পরিবেশ টাইপের। তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো, এখানে ভালো পিকনিক স্পট, পিকনিক করা যাবে, এতটা ওপেন স্পেস, চাইলে এখানে খেলাও খেলতে পারো, খেলতে পারো। এদিকে আরও দুখানা ঘর। তো গাইস ঘর এখানে প্রচুর আছে, প্লাস থাকাও যাবে। এটা নাইট স্টের জন্য অপশান দেয়, তো নাইট স্টে মানে ভাড়া 5000 পার পার্সন, দুজনে মানে 5000 নেয়, দুটো পার্সেন নেয়। তো এখানে মেনলি এটা পিকনিক স্পট, আর এখানে ঘর ফোরার জন্য সব ঠিকঠাক আছে, অত কিছু ব্লকে দেখানোর কিছু নেই। তো গাইজ এটা মেনলি একটা পিকনিক স্পট, ঠিক আছে? তো গাইজ যারা যারা পিকনিক করতে যাচ্ছ কলকাতা থেকে একটু বাইরে, মানে কলকাতার মধ্যে একটু খোঁজার চেষ্টা করছো যে না বাজেট কম, বেশি দূরে যাবো না গাড়ি ভাড়ার জন্য, তো তারা এইখানে ভিজিট করতে পারো। আর এখানে টিকিট প্রাইসও খুব একটা না, 10 টাকা করে টিকিট, ঠিক আছে? আর তোমাদের মনে যদি তোমার গ্রুপে আসো তো গ্রুপে মনে আরও ডিসকাউন্ট হয় এখানে, তো গ্রুপে আসে ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? আর পারলে এই যে এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো স্টে করতে পারবে, তো স্টের ভাড়া 5000 করে নেয় ফর 2 পার্সন। আর এখানে টয়লেটও আছে, আর এখানে সব ব্যবস্থা এটা করে দেবে, চেয়ার ফেয়ার সব দিয়ে দেবে, যারা যারা পিকনিক করছে, তো চেয়ার প্লাস ওখানে তোমাদের রান্না করার জায়গা ফায়গা সব থাকবে। তো এখানে আসতে পারো, কম বাজেটে পিকনিক আরামসে হয়ে যাবে। পাশে একটা সুন্দর একটা পুকুর আছে, তোমার দেখালাম পুকুরটা আগে, তো সুন্দর একটা পুকুর আছে। তো গাইজ ভিজিট করো, বেশি দূর না, আমাদের সাউথ থেকে যদি কেউ আসো তাহলে নিউ টাউন প্রায় ওটা 12 কিলোমিটার থেকে 13 কিলোমিটারের মধ্যে তুমি এসে যেতে পারবে, খুব একটা দূরেও না। আর যারা ধরো এখান থেকে আসছো নর্থ থেকে, তাদের খুব তাড়াতাড়ি হবে। তো গাইজ আসো, ভিজিট করো, ঠিক আছে? তো আজকে ব্লগটা এখানে এন্ড করতে হবে। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।